যে সূচনা বক্তব্যে যে কথাগুলো বলেছিলেন, আমি তো এর আগের বারে আমি আমার কিছু বক্তব্য দিয়েছি। তো চ্যালেঞ্জ যেগুলো মোকাবেলা আপনি বলেছেন যে চ্যালেঞ্জটা কি মোকাবেলা হতে পারে আগামী বছরে, তো আগামী বছরে এবং যেহেতু সেটি নির্বাচনের বছর, আওয়ামী লীগ ইতিমধ্যেই তাদের কাউন্সিল শেষ করলো, বিএনপি তার রাষ্ট্র মেরামতের একটা রূপরেখা দিয়েছে, সব মিলিয়ে আসলে তো আমি যে চ্যালেঞ্জগুলো দেখছি, রাজনৈতিক চ্যালেঞ্জের কথা আমি পরে আসছি, অর্থনৈতিক চ্যালেঞ্জও, তার আগে আমি আরও কতগুলো চ্যালেঞ্জের কথা দেখছি। সেটা হলো যে 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 কথাটার উল্লেখ জনাব এস এ সুলতানও করেছেন, যে আমাদের মনে হয় এখন সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি নির্মূল করা। সমাজের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির আজকে সর্বগ্রাসী রূপ, এটার হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। এবং এই দুর্নীতিতে আমাদের সমাজের যে মূল যে মৌলিক চেতনা, নৈতিকতা, সেই নৈতিকতার অধঃপতন ঘটছে। আমার মনে হয় এই দুর্নীতি মোকাবেলা হবে আগামী বছরের একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হবে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন বলতে কেবলমাত্র কেন্দ্রে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকলেই কিন্তু সুশাসন হয় না। সুশাসনের অর্থ হলো সরকারি অফিস আদালত যেখানেই থাকে সেখান থেকেই যেন জনগণ বিনা অর্থ ব্যয়ে তারা যেন দ্রুত তাদের যে সমস্যা তার সমাধান পায়, তার যে কাজটা সেটা করে দেয়, এটাই কিন্তু সুশাসন। আমাদের এখানে এখন কি হয়েছে, এমনকি একটা লোক খাজনা দিতে যাবে, সরকারকে টাকা দিতে যাবে, তহসিলদারের কাছে গেলে সেখানেও ঘুষ দেওয়া লাগে, যে সরকারকে টাকা দিতে যাচ্ছে তাকে ঘুষ দিতে হচ্ছে। আপনি ডিসিটির কাছে যাবেন, মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, ইনকাম ট্যাক্সের, আপনি ট্যাক্স দিতে যাবেন, ট্যাক্স দিতে না গেলে আপনার কোনো ঝামেলা নাই, ট্যাক্স দিতে যেই যাবেন আপনাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, ঘুষ দিতে হবে। সুতরাং এই দুর্নীতিটা আমার মনে হয় আমাদের অর্থনীতি এবং সামাজিক উভয় ক্ষেত্রে, প্রশাসনিক, এই সবগুলো ক্ষেত্রেই একটা বিরাট চ্যালেঞ্জ, যেটা আমাদের আগামী সালে মোকাবেলা করতে হবে। এটা একটা দিক গেল। দ্বিতীয় আমি বললাম সুশাসন প্রতিষ্ঠান, এই জনগণ যাতে সরকারি এজেন্সির কাছ থেকে সুন্দরভাবে সেবা পায় সেজন্য সুশাসন প্রতিষ্ঠা। এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি সবসময় পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত উল্লেখ করে থাকি, পরম করুণা আল্লাহ তাআলা কোরআন শরীফের সাদ করেছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মনে করি যে সুশাসনের এর চাইতে বড় ভালো সংজ্ঞা নেই। এর অর্থ হলো যে আল্লাহ পাক ইরশাদ করছেন, যে আদেশ করছেন, ইয়ামুরু মানে আদেশ করছেন কি, বিল আদলি ওয়াল ইহসান, তুমি ন্যায় বিচার কায়েম করো এবং সুচিন্তা, সৎ কাজ ইত্যাদি করো, এসান করো। অতএব আমার মনে হয় যে এই সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে মানুষ যারা বিচার প্রার্থী মানুষ তারা যাতে সুবিচার পায়, দ্রুত বিচার পায়। এবং আপনি জানেন যে আমাদের দেশে একটা বিচার এমন অবস্থা, বিচার ব্যবস্থার, যে একটা মানুষ, এমনকি আমাদের প্রধানমন্ত্রীও, তার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল 21 আগস্ট তারিখে, সেই তার মামলারও আজকে সুরাহা হয় নাই। বঙ্গবন্ধু হত্যার বিচারে প্রায় 2 যুগ কেটে গেছে। তো এই যে যে বিষয়টা, এটা আমি মনে করি যে আমাদের এই সুশাসন প্রতিষ্ঠা করাটা খুবই প্রয়োজন, যাতে মানুষ দ্রুত ন্যায় বিচার পায় এবং বিচারের মানে নীরবে নিভৃতে না কাটে। এবং যে শপথ করে আমাদের সরকার শপথ গ্রহণ করেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের সহিত আইন অনুযায়ী সমান আচরণ করিব, এই শপথের প্রতি যেন অনুগত থাকেন, এই বিষয়টা আমি মনে করি যে এটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। দেখুন, প্লেটো বলে গেছেন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এইটার পরিচালনা স্বাভাবিকভাবে রাজনীতিবিদরাই করবেন। তিনি যে পোশাক পরেও যদি আসেন তাহলেও কিন্তু ওই রাজনীতিই করতে হয়, রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতিই করতে হয়। অতএব আমাদের রাজনীতির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই সুশাসন প্রতিষ্ঠা এখন সকল দলের প্রথম এজেন্ডা হওয়া উচিত, এটা যাতে জনগণ একটা শান্তি পায়,
তারা যেন স্বস্তিতে বসবাস করতে পারে। সেক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, দ্রুত ন্যায় বিচার পাওয়া এবং পরবর্তীতে হলো যে দেশ এবং জনগণের কল্যাণে নিবেদিত সরকারি নীতি এবং তার বাস্তবায়ন। আর তৃতীয় যে বিষয়টি, যে চ্যালেঞ্জটি আমাদের এবার মোকাবেলা করতে হবে, দেখুন আমরা উন্নতির অনেক দিকে গিয়েছি। আজকে আমাদের স্বাধীনতার সময় আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $500 মতন, আজকে $2800 আমাদের পার ক্যাপিটা ইনকাম দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সামাজিক ক্ষেত্রে দুটো জিনিসের সৃষ্টি হয়েছে, একটা বিভিন্ন লোকের আয়ে যে বৈষম্য, সেই বৈষম্যটা বেড়েছে। আমি মনে করি যে এই যে বৈষম্য আয়ের ক্ষেত্রে, সম্পদ বিতরণের ক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্য বিরুদ্ধে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি। পাকিস্তানিরা আমাদের শোষণ করত, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি এই এই বৈষম্য দূরীকরণের জন্য। এবং মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং একই সঙ্গে তাদের যে মানবাধিকারগুলো আছে সেগুলো সংরক্ষণ, এটা আমার মনে হয় আগামী বছরে যেন একটা চ্যালেঞ্জ হবে। একটা বিষয় যেমন শেখ সুলতান উল্লেখ করছেন যে পলিটিক্যাল কালচার, এই যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য পলিটিক্স বা পলিটিক্যাল কালচার, এটা একটা বড় সমস্যা বাংলাদেশে। আমি ওনার কথা একটু মোটামুটি স্পষ্ট, এটা আপনার এখানে বসে যে আমি কতবার বলেছি রাজনৈতিক সংস্কৃতির কথা আমাদের, এবং আমি মনে করি যে দেখুন রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, আমি মনে করি যে এই রাজনৈতিক সংস্কৃতি, এটা সংস্কৃতি নয়, এটা অপসংস্কৃতি। রাজনীতিতে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে, আমার এই কথা মনে করতে হবে যে আমি এক পথে দেশের কল্যাণ চাই, অন্য আরেকটা মজ্জা আছে সেও দেশের কল্যাণ চায় অন্য আরেকটা পথে। পথের ভিন্নতা থাকবেই, গণতান্ত্রিক সমাজে মতের ভিন্নতা থাকবে এবং সেই মত প্রকাশের অধিকারও থাকবে, এগুলো থাকবে। অতএব আমি যেটা মনে করি যে দেখুন এই ধরনের যদি ঘটনা ঘটে যেটা রাজনৈতিক সংস্কৃতিতে একে অপরকে মানে হেয় প্রতিপন্ন করার, হেয় কেবল নয় আক্রমণ করার, এই 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 কালচারটা আমাদের জন্য মোটেই শুভকর নয়। শুধু শুভকর নয় তাই নয়, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, একটা জাতির জন্য যারা নেতৃত্ব দেন তারা একটা লিগ্যাসি রেখে যান, তারা একটা বিষয় রেখে যান যেটা তারা ফলো করবে পরবর্তী জেনারেশন। আমরা সেখানে যদি সংঘাত, আমরা সেখানে যদি পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ এগুলো রেখে যাই, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশনে এগুলো সঞ্চারিত হবে এবং এই সঞ্চালনের ফলে আমরা কিন্তু তাদের কাছে শ্রদ্ধার পাত্র হব না, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে বিএনপির যে আপনি আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন সামনের বছরটিতে? ও এত ভালো বলেছে চ্যালেঞ্জগুলোর ব্যাপারে, এত সুন্দর করে এক্সপ্লেন করেছে, আমার বলার বিশেষ কিছু থাকছে না। তারপরে বলি